একটা বইয়ের নাম বলে দেব, আর রাহিকুল মাখতুম। কি নাম? আর রাহিকুল মাখতুম। এই বইটা হচ্ছে 1182টা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই। লেখক হচ্ছেন আল্লামা সাফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ। অন্তত এই বইটা পড়তে পারবো না? নবীর জীবনে জানার কোনো প্রয়োজন নাই ভাই। আর একটা হাদিসের বই জাস্ট আপনাকে বলবো, অনেক হাদিসের বই আপনারা পড়েন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে একটা বই। আপনি নতুন হন, পুরাতন হন, স্টুডেন্ট হন, শিক্ষক হন, সবার ক্ষেত্রে একটা বই খুব ভালো প্রযোজ্য, সেটার নাম হচ্ছে ফয়জুল কালাম। এই বইটা পড়ানো হয় মাদ্রাসায়, ফয়জুল কালাম, অনেক চমৎকার একটা বই। এখানে সুন্দর করে বিষয়ভিত্তিক হাদিসগুলো আনা হয়েছে। তাসকিয়া, আত্মশুদ্ধি। আমি সবাইকে অনুরোধ করব আল্লামা তাকি উসমানি হাফিজাহুল্লাহর একটা বই পড়তে, আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে, আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে, আপনি পড়েন। আমি আপনাকে এনশিওর করছি আপনার কাছে মনে হবে যে প্রতিটা লাইন আপনার জন্য লেখা হয়েছে। আমার হাতে একটা বই আছে, বইটার নাম হচ্ছে প্যারেন্টিং, জাস্ট সন্তান প্রতিপালন, জাস্ট দেখাচ্ছি বইটা, জাস্ট সন্তান প্রতিপালন প্যারেন্টিং। এটা টোটালি ইসলামিক বই, আমি এমন করে বলছি না, কারণ সমস্ত পরিবেশ পরিস্থিতি সাথে মিলিয়ে এ যুগে কীভাবে আপনি একজন সফল পিতা হবেন, সফল মা হবেন, সন্তানকে কীভাবে প্রতিপালন করবেন, এই বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। বইটা আপনারা কিনতে পারেন, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন। এগুলো আমি আমার নিজে থেকেই বলছি, এটা বলতে আমাকে উৎসাহিত করে, আমি নিজে থেকেই বলছি বইটা আমি পড়েছি, ভালো লেগেছে। সময়কে মূল্যায়ন করার জন্য একটা বই সাজেস্ট করব, সেটা হলো প্রোডাক্টিভ মুসলিম, একটা বই আছে বাজারে পাওয়া যায়, প্রোডাক্টিভ মুসলিম। এই বইটার মধ্যে আপনি দেখবেন 24 ঘন্টা কিভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো কাটাবেন, এটা লেখা আছে। এছাড়া আর অনেক অনেক বই আছে, তবে এই বইগুলো ইয়াং জেনারেশনরা বেশি পছন্দ করে এখন। আর শিরক থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করেছি অনেকবার, কিতাবুত তাওহীদ। কোন কিতাব? কিতাবুত তাওহীদের শারাহ বা ব্যাখ্যা আছে, অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে, কিনতে পারেন। বাংলায় অনুবাদ করা আছে বইটা, পড়তে পারেন, আল্লাহর ওয়াস্তে বইটা পড়েন, কিনতে পারবেন। বাসায় দীন ইসলামের দিনিয়াত লাইব্রেরি কার কার আছে? ইসলামী বইয়ের লাইব্রেরি আছে ব্যক্তিগত সংগ্রহে? লাইব্রেরি করেন।